সবাইকে এই চ্যানেলে স্বাগত ভারতের ইতিহাস এই লেকচার সিরিজে মেডিয়াবেল হিস্ট্রি বা মধ্যযুগের ইতিহাস নিয়ে আমরা আলোচনা করছিলাম আজকের ক্লাসে আমরা মামলুক বংশ বা গোলাম বংশের বিষয়টা কন্টিনিউ করব। এর আগের লেকচারে কুতুবুদ্দিন আইবক শাহ আর ইলতুতমিস সম্পর্কে বিভিন্ন বিষয় তোমাদেরকে বলেছিলাম ভিডিও লিংক নিচে ডেসক্রিপশনে দেওয়া রইলো আর উপরে আই বাটনেও দেওয়া রইলো চেক করতে পারো তো আমাদের মেইন টপিকে আসি আজকে আমরা ইলতুৎমিসের পরে যে সমস্ত সুলতান মানে রুকনুদ্দিন রাজিয়া বলবন এদের সম্পর্কে কিছু বিষয় বলবো খুবই কম্প্যাক্ট করে এখানে এই গোলাম বংশ সম্পর্কে লেখা রয়েছে নোট তৈরির জন্য এই ভিডিও শেষে এর স্ক্রিনশট তুলে নিতে পারো ইলতুতমিসের মৃত্যু হয় বারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে আর ইলতুতমিসের চারজন সন্তান ছিল রুকনুদ্দিন মইজুদ্দিন বহরম শাহ নাসির উদ্দিন মোহাম্মদ শাহ আর রাজিয়া রুকনুদ্দিন বহরম শাহ নাসির উদ্দিন শাহ আর রাজিয়া এখন ইলতুতমিসের এই যে তিনটি পুত্র সন্তান তারা কেউই রাজা হওয়ার জন্য ইলতুতমিসের মতন যোগ্য ছিল না ফলে ইলতুতমিস মারা যাওয়ার আগেই বলে গিয়েছিল যে আমার মৃত্যুর পর শাসক হবে রাজিয়া কিন্তু অন্যদিকে এই সুলতানের শাসনে চল্লিশা দলের একটা প্রভাব ছিল ইলতুতমিস এই চল্লিশা দল তৈরি করেছিল ফলে চল্লিশা দলের একটা প্রভাব ছিল আর ওই জন্য ইলতুতমিসের মৃত্যুর পর চল্লিশা দল রুকনুদ্দিনকে ওই সুলতানি শাসনের সিংহাসনে বসায় এখন ইলতুতমিস আরো একটা প্রথা চালু করেছিল যে কোনো ব্যক্তি যদি রাজার কাছ থেকে সঠিক বিচার না পায় বা তার যদি মনে হয় যে রাজা আমাকে সঠিক বিচার দেয়নি তাহলে ওই ব্যক্তি শুক্রবার অর্থাৎ জুম্মার দিন নামাজের পর মসজিদে এসে পাবলিকের সামনে তার সেই সমস্যার কথা বলবে এবং পাবলিক তাকে ন্যায় বিচার দেবে পাবলিক যেমন রায় দেবে ওই ব্যক্তির বিচারও ঠিক সেই রকম হবে আর এই প্রথারই সুযোগ নিয়েছিল রাজিয়া রুকনুদ্দিন রাজা হওয়ার পর রাজিয়া একদিন শুক্রবার অর্থাৎ জুম্মার দিন নামাজের পর মসজিদের সামনে আসে এবং সেখানে সাধারণ জনগণের সামনে তার বক্তব্য রাখে বলে যে আমার পিতা মারা যাওয়ার আগে আমাকে শাসিকা হিসাবে ঘোষণা করে দিয়ে যায় কিন্তু প্রভাবে শাসক হিসাবে সিংহাসনে বসানো হয়েছে এইরকম আরো বিভিন্ন কথাবার্তা বলে এবং জনগণের রাজিয়াকে সিংহাসনে বসানো হয় রুকনুদ্দিনকে সরিয়ে দিয়ে রাজিয়াকে দিল্লি সুলতানের সিংহাসনে বসানো হয় ফলে রুকনুদ্দিন অল্প কিছু দিনের জন্য রাজা হয় এবং তারপর এই সুলতানের শাসনের সিংহাসনে বসেন রাজিয়া রাজিয়ার সময়কাল ছিল বারোশো ছত্রিশ থেকে বারোশো চল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজিয়ার পুরো নাম হলো জালালাত আল ওয়ালদিন কি বললাম জালালাত আলদুনিয়া দুনিয়া ওয়ালদিন বা জালালাত উদ্দিন রাজিয়া জালালাত উদ্দিন রাজিয়া ভারত উপমহাদেশে প্রথম মহিলা শাসক হলেন রাজিয়া সুলতান যেহেতু একটি পদের নাম ওই জন্যই রাজিয়াকে বলা হয় রাজিয়া সুলতান এর আগে ইলতুতমিস যখন এই চল্লিশা দল তৈরি করেছিলেন তখন এই চল্লিশ জন মন্ত্রীর ভেতর চল্লিশ জনই তুর্কি থেকে আসা নোবেল মানে তুর্কি থেকে আসা ব্যক্তি ছিলেন ইলতুতমিস কুতুবুদ্দিন আইবক এরা যেহেতু তুর্কি থেকে এসেছিলেন ফলে ইলতুতমিস রাজা হয়ে যে চল্লিশা দল তৈরি করেছিলেন সেখানেও ওই তুর্কি থেকে বিভিন্ন লোকদের ডেকে ওই চল্লিশা দলে বসিয়েছিলেন কিন্তু রাজিয়া সুলতান ক্ষমতায় এসে এই চল্লিশা দলের ভেতর কিছু কিছু ভারতীয় ব্যক্তিদেরও ঢুকিয়েছিলেন ভারতীয় যে সমস্ত মুসলিম ছিল তাদেরকেও এই চল্লিশা দলে ঢুকিয়েছিলেন ফলে রাজিয়া সুলতানের সময় এই চল্লিশা দলে তুর্কি লোকজনও ছিল এবং ভারতীয় মুসলিমরাও ছিল আর এই জন্যই ওই চল্লিশের দলের ভেতর তুর্কি ব্যক্তিরা ভারতীয় মুসলিমদের তেমন সহ্য করতে পারতেন না আর সেই সাথে সাথে রাজিয়াকেও তেমন পছন্দ করতেন না রাজিয়া সুলতানের সময় তার রাজ দরবার একজন ব্যক্তি ছিলেন মালিক ইয়াকুত মালিক ইয়াকুত রাজকীয় ঘোড়া এবং যুদ্ধের যে সমস্ত ঘোড়া সেগুলি দেখাশোনার দায়িত্বে ছিলেন এইভাবে থাকতে থাকতে মালিক ইয়াকুত ঘোড়া নিয়ে যুদ্ধবিদ্যাতেও কিছুটা পারদর্শী হয়ে যায় এবং রাজিয়ার চোখে একজন বিশিষ্ট ব্যক্তি বা প্রিয় মানুষ হয়ে ওঠেন চল্লিশা দল এবং তার রাজসভার বিভিন্ন লোকজন বলতেন যে রাজিয়ার সাথে হয়তো মালিক ইয়াকুতের কোনো সম্পর্ক রয়েছে আর অন্যদিকে এই পাঞ্জাব এরিয়া বা ভাটিন্ডা এরিয়াতে একজন ইক্তাদার ছিলেন মালিক আলতুনিয়া মালিক আলতুনিয়া রাজিয়ার এই সাম্রাজ্য থেকে নিজের এরিয়াকে আলাদা করে স্বাধীন ঘোষণা করে নিয়েছিল এই জন্যই রাজিয়া এই পাঞ্জাব এরিয়াতে যায় এবং আলতুনিয়ার সাথে রাজিয়ার একটি যুদ্ধ হয় এই যুদ্ধে রাজিয়া প্রথম দিকে জিতে যাচ্ছিল কিন্তু শেষের দিকে গিয়ে দেখা যায় যে রাজিয়া এই যুদ্ধে পরাজিত হয়ে যাচ্ছে বিভিন্ন ইতিহাসবিদ বলেন যে রাজিয়া তখন আলতুনিয়াকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন এবং আলতুনিয়া এই বিয়ের প্রস্তাবে রাজি হয় আর ওই যুদ্ধের সমাপ্তি হয়ে যায় ফলে ওই পাঞ্জাব এরিয়া আবারও রাজিয়া সুলতানের সাম্রাজ্যের ভিতর চলে আসে এবং রাজিয়া ও আলতুনিয়ার বিবাহ হয় আর এই ঘটনার পরে রাজিয়া এবং আলতুনিয়া একসাথে দিল্লিতে ফেরার সময় হরিয়ানাতে একটি জায়গায় রয়েছে কৈথল কৈথলে এসে রাজিয়া এবং আলতুনিয়ার উপর ডাকাতি আক্রমণ হয় এবং ওই ডাকাতরা রাজিয়া ও আলতুনিয়াকে মেরে দেয় ইতিহাসবিদরা বলেন যে চল্লিশা দলই কৌশল করে রাজিয়া এবং আলতুনিয়াকে কৈথলে হত্যা করিয়ে দেয় অন্যদিকে মালিক ইয়াকুত যেহেতু রাজিয়ার খুবই প্রিয় একজন মানুষ ছিল তাই চল্লিশা দলের একটি আশঙ্কা ছিল যে রাজিয়ার পর হয়তো মালিক ইয়াকুতি এই সুলতানি সাম্রাজ্যের সিংহাসনে বসবে আর এই জন্যই রাজিয়া এবং আলকোনিয়া এদের দুজনের মৃত্যুর পর চল্লিশা দল মালিক ইয়াকুতকেও হত্যা করিয়ে দেয় এবং তারপর এই দিল্লির শাসনে নিজেদের পছন্দ মতন একজন ব্যক্তিকে সিংহাসনে বসায় তবে সেই পছন্দের ব্যক্তিও ইলতুতমিসের একটি সন্তান ছিল ইলতুত পুত্র বহরম শাহ বা মঈজুদ্দিন বহরম শাহকে চল্লিশা দল বারোশো চল্লিশ খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে বসায় তবে বহরম শাহ তেমন শাসক ছিল না ফলে দু বছর পর চল্লিশ দল নিজেদের ইচ্ছা মতো বা নিজেদের ভেতর থেকে একজনকে ওই দিল্লির সিংহাসনে বসায় বারোশো আলাউদ্দিন মাসুদ আলাউদ্দিন এই সিংহাসনে বসানো হয় তবে দেখা যায় যে আলাউদ্দিন মাসুদও তেমন যোগ্য শাসক ছিল না ফলে চার বছর পরে গিয়ে বারোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে আবারও ইন্দুক মিসের একজন পুত্র নাসির উদ্দিন মোহাম্মদ শাহ তাকে এই দিল্লির সিংহাসনে বসানো হয় তাহলে কি বললাম বারোশো চল্লিশ খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন বহরম শাহ বারোশো চল্লিশ থেকে বারোশো বিয়াল্লিশ এরপর সিংহাসনে বসেন আলাউদ্দিন মাসুদ বারোশো বিয়াল্লিশ থেকে বারোশো আলাউদ্দিন মাসুদ খুবই মিত ব্যয়ী মানে খুবই কম খরচ করতেন সেই জন্য অনেকেই তাকে পছন্দ করতেন না আর তেমন যোগ্য শাসকও ছিল না ফলে তারপর সিংহাসনে বসেন নাসির উদ্দিন মোহাম্মদ শাহ ইলতুত পুত্র নাসির উদ্দিন মোহাম্মদ শাহ তার সময়কাল বারোশো ছেচল্লিশ থেকে বারোশো ছেষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময় তার রাজদরবারে একজন ব্যক্তি ছিলেন বলবন বা গিয়াসুদ্দিন বলবন গিয়াসুদ্দিন বলবনের কন্যার সাথে নাসির উদ্দিন মোহাম্মদ শাহ এর বিবাহ হয় এবং পরবর্তীতে গিয়ে দেখা যায় যে নাসির উদ্দিন শাহ বলবনকে তার চল্লিশা দলে ঢুকিয়ে নেয় ইলতুতমিস চালু করেছিল ওই চল্লিশা দল এরপর সময় যেতে যেতে এই চল্লিশা দলের যে সমস্ত ব্যক্তি তারা রাজার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র চালাতে থাকতেন আর চল্লিশা দলে এখন যেহেতু ভারতীয় মুসলিমরাও রয়েছে ফলে ফলে ভারতীয় মুসলিম এবং তুর্কি মুসলিম এদের ভেতর দ্বন্দ্ব লেগেই থাকতো তবে বলবন বা গিয়াসউদ্দিন বলবন যখন এই চল্লিশা দলে ঢোকেন তখন চল্লিশ দলের এই সমস্ত বিভিন্ন খারাপ প্রভাব তিনি কাটানোর চেষ্টা করেন এবং অনেকাংশে কাটিয়েও দিয়েছিলেন নাসিরউদ্দিন শাহ বা নাসিরুদ্দিন মহম্মদ শাহ বলবনকে ওই জন্যই উলুক উপাধি দিয়েছিলেন এখন বলবন এই চল্লিশ দলে থাকতে থাকতে তার ভিতরে রাজা হওয়ার স্বপ্ন জন্ম নেয় এবং বলা হয় যে রাজা হওয়ার জন্য সে তার জামাই অর্থাৎ নাসির উদ্দিন মোহাম্মদ শাহকে হত্যা করিয়ে দেয় এবং হত্যা করিয়ে এই দিল্লি সুলতানের সিংহাসনে বসেন বলবন বা গিয়াস উদ্দিন বলবন বলবনের সময়কাল বারোশো ছেষট্টি থেকে বারোশো সাতাশি খ্রিস্টাব্দ পর্যন্ত বলবন এসেছিলেন ইরান বা পারস্য থেকে এখন বলবন যেহেতু জানতো যে চল্লিশা দল রাজার বিরুদ্ধে বিভিন্ন সময় ষড়যন্ত্র তৈরি করে ওই জন্যই বলবন ওই চল্লিশা দলকেই সমাপ্ত করে দেয় এর পাশাপাশি বলবন খুবই বড় বড় কিছু ডিসিশন নেয় যেমন জাতিতে বলবন ছিলেন শিয়া ফলে ভারতে ইসলামের শিয়া জাতির বিভিন্ন নিয়মকানুন লাগু করে। এর পাশাপাশি নওরোজ উৎসব চালু করে সেই সময় ইরান বা পারস্যে একটি প্রথা ছিল যে বছরের প্রথম দিন একটি উৎসব হবে এখন যেমন ফার্স্ট জানুয়ারিতে আমরা নিউ ইয়ার সেলিব্রেশন করি ঠিক সেই তখন পারস্য সাম্রাজ্য বা ইরানিয়ান সাম্রাজ্যে নওরোজ উৎসব পালন হতো নতুন বছরের শুরুর দিনে নওরোজ উৎসব পালন করা হতো তো সেই নওরোজ উৎসবটা বলবন ভারতে চালু করে এছাড়া সাজদা বা সিজদা প্রথা চালু করে ইসলাম ধর্মে একটি নিয়ম আছে যে আল্লাহ ছাড়া কারোর প্রতি মাথা নিচু করা যাবে না অন্যদিকে বলবন নিজেকে ঈশ্বরের প্রতিনিধি বলতেন মানে আল্লাহর প্রতিনিধি বলতেন আর তিনি নিজের প্রতি এই সাজদা বা সিজদা প্রথা চালু করেন অর্থাৎ লোকজন আল্লাহর প্রতি তো মাথা নিচু করবে তার সাথে সাথে রাজার কাছেও মাথা নিচু করবে এছাড়াও এই রিলেটেড আরো একটি প্রথা চালু করেন সেটি হলো পাইবস প্রথা পাইবস প্রথা হলো রাজার প্রতি নত হয়ে তার পাঁচ উমবন করা এর আগের লেকচারে আমরা দেখেছিলাম যে ভারতে মাখ তৈরির প্রথা চালু করেছিলেন ইলতুদমিস। তবে সেই মাঘবাড়া বিশিষ্ট ব্যক্তিরা তাদের নিজেদের মতন করে স্টাইলে তৈরি করতেন কিন্তু পরবর্তীতে বলবন ভারতে শুদ্ধ ইসলামিক পদ্ধতিতে এই তৈরির চালু এছাড়াও করে ন্যায়ের দিক থেকে তার খুবই কঠোর একটি নীতি ছিল তিনি রক্ত এবং গ্রহণ করেছিলেন অর্থাৎ রাজার বিরুদ্ধে কেউ যদি কোনো ষড়যন্ত্র করে বা কোনো এরিয়া যদি রাজার সাম্রাজ্য থেকে আলাদা হয়ে যেতে চায় তাহলে তার ক্ষেত্রে কোনো বিচার মীমাংসা কিচ্ছু হবে না শুধু একটাই শাস্তি মৃত্যুদণ্ড এর পাশাপাশি তার সাম্রাজ্যের সময় যে কোনো অপরাধের জন্য কঠোরতর শাস্তি দেওয়া হতো বলা হতো যে চুরির অপরাধের জন্য দুই হাত কেটে নেওয়ার মতন শাস্তি ছিল বলবনের সময় যদি দেখা যায় ভারতের উত্তর পশ্চিম দিকে মানে বর্তমান আফগানিস্তান ইরান ওই এরিয়াতে মঙ্গলদের প্রভাব চলে আসে আর মঙ্গলরা মাঝে মধ্যেই ভারতের এই এরিয়াতে আক্রমণের জন্য আসত এখন মঙ্গলরা যাতে ভারতের মূল এরিয়াতে না আসে ওই জন্য মঙ্গলদের পাকিস্তানের এই এরিয়াতে ব্যস্ত রাখতেন বলবন বলবনের দুটি পুত্র ছিল মেহমুদ আর বুগরা খান মঙ্গলরা যাতে ভারতের এই এরিয়াতে না আসে তার জন্য এই পাঞ্জাব এবং মুলতান এরিয়াতে মঙ্গলদের ব্যস্ত রাখতেন বিভিন্ন যুদ্ধে মঙ্গলদের ব্যস্ত রাখতেন তার পুত্র মেহমুদ দ্বারা মেহমুদ এই এরিয়াতে মঙ্গলদেরকে বিভিন্ন কাজে ব্যস্ত রাখতেন ফলে মঙ্গলরা কখনোই ভারতের এই এরিয়াতে আর আসতো না ঠিক এই কাজটাই বর্তমানে চায়নার ক্ষেত্রে দেখা যায় ভারত যাতে চায়নার ইন্টারনাল ম্যাটারে খুব একটা হস্তক্ষেপ না করে ওই মাঝে ঝামেলা সৃষ্টি করে কিন্তু এই চালাকি খুব বেশি দিন থাকে না সেই রকমই বলবনের সময়ও হয়েছিল বলবনের সময় এই এরিয়াতে মেহমুদ লড়াই করতে করতে মঙ্গলদের হাতে একবার পরাজিত হয়ে যায় এবং সেখানে তার মৃত্যু হয় আর সেই সময় বাংলার এই এরিয়াতে শাসন করতো বুগরা খান বলবন এইখানে থাকতো এখানে থাকতো মেহমুদ আর এই এরিয়াতে বুগরা খান মেহমুদ মারা যাওয়ার পর বলবন বুগরা খানকে ডেকে পাঠায় এই এরিয়াটা সামলানোর জন্য কিন্তু বুগরা খান বাংলার এই এরিয়া থেকে দিল্লি বা এই এরিয়াতে যেতে অস্বীকার করে দেয় এবং এইভাবে চলতে চলতে খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দে গিয়ে গিয়ে বলবন মারা যায় এখন বলবনের পর এই এরিয়ার দায়িত্ব কে নেবে তা নিয়ে রাজ পরিবারের ভেতরে একটা কোলাহলের সৃষ্টি হয় আর ওই রাজ পরিবারে তেমন কোনো যোগ্য ব্যক্তি ছিল না যে এই সিংহাসনে বসতে পারে ফলে বুগরা খান বাংলা থেকে তার ছেলে কৈকুবাদকে দিল্লি শাসনের জন্য পাঠায় এবং কৈকুবাদ এই দিল্লিতে তিন বছর মতো শাসন করে কৈকুবাদ বারোশো সাতাশি থেকে বারোশো নব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত এই দিল্লি সিংহাসনে বসে এখন কৈকুবাদ যখন দিল্লির এই সিংহাসনে বসেন তখন তাহলে আন্ডারে এই পুরো এরিয়া রয়েছে আর এই সময় বুগরা বাংলার এই এরিয়াকে স্বাধীন নিজের ছেলের কাছ থেকে বাংলার এই এরিয়াটাকে স্বাধীন করে নেয় কিন্তু কৈকুবাদ তার পিতাকে বাংলার এই এরিয়া স্বাধীন করতে দিতে চাইনি। ফলে কৈকুবাদ এবং বুগরা খান এদের দুজনের ভেতর একটা ঝামেলা এবং ছোটখাটো একটা যুদ্ধের পরিস্থিতিও তৈরি হয় কৈকুবাদ এবং বুগরা খানের ভেতর এই ঝামেলার কথা একটা কবিতা থেকে জানা যায় কিরান উস সাদাইন কিরান উস সাদাইন এই সময় দিল্লি রাজ দরবারে একজন বিখ্যাত ইতিহাসবিদ বা কবি ছিলেন আমির খুশরু আমির খুশরুর লেখা একটি কবিতা রয়েছে কিরান উস সাদাইন এই কবিতাতেই কৈকুবাদ এবং বুগরা খান এদের দুজনের ভেতর ওই দ্বন্দ্বের কথা লেখা রয়েছে তো যাই হোক বারোশো সাতাশি খ্রিস্টাব্দে কৈকুবাদ দিল্লির এই সিংহাসনে বসেন তবে কৈকুবাদ তখনও যুবক কৈকুবাদের তখন বয়স সতেরো বছর আর সিংহাসন বা রাজ্য সামলানোর ছিল না ফলে সে তার মাকে সাথে নিয়ে রাজ্য সামলাতেন এখন কৈকুবাদের একটি ছোট পুত্র সন্তান ছিল কিউমার্স এই কিউমার্স দেখভাল করার জন্য একজন আর্মি জেনারেল বা একজন বিশিষ্ট সেনাকে নিয়োগ করে রাখা হয় জালাল উদ্দিন ফিরোজ খলজি কিউমার্স রক্ষার জন্য একজন সেনাকে নিয়োগ করে রাখা হয় জালাল ফিরোজ খলজি এই জালাল উদ্দিন আফগান থেকে আনা হয়েছিল ইতিহাসবিদরা বলেন যে কিউমার্স কে দেখাশোনা করতে করতে জালালুদ্দিন খলজি তাকে হত্যা করে দেয় এবং এরপর কৈকুবাদ কে হত্যা করে নিজে এই দিল্লির সিংহাসনে বসেন এবং নতুন একটি রাজবংশ শুরু করেন খলজি বংশ ফলে বারোশো নব্বই খ্রিস্টাব্দে নতুন একটি রাজবংশের সূচনা হয় খলজি বংশ বা ঘোলজি বংশ এবার এই ঘোলজি বংশ সম্পর্কে আমরা এর পরের ক্লাসে গিয়ে আলোচনা করব আশা করি এই গোলাম শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো এই ক্লাসগুলো সম্পর্কে তোমাদের মতামত আমাদেরকে কমেন্ট বক্সে জানিও তো আজকের মতো লেকচারটা এই পর্যন্তই দেখা হচ্ছে এর পরের লেকচারে খলজি বংশ নিয়ে আর চাইলে এর একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো নোট তৈরির জন্য